করোনার ভয়াল থাবা থেকে খরার শহরকে রক্ষা করতে অতন্ত্র প্রহরীর মতন দায়িত্ব সামলে চলছেন পুরসভার সর্বস্তরের স্বাস্থ্যকর্মীরা। ২৪ ঘন্টায় স্বাস্থ্যকর্মীরা সতর্ক থেকে সাধারণ মানুষের নানান সমস্যা দূর করছেন, কখনো বা শহরকে স্যানিটাইজ করছেন, আবার কখনো লকডাউনের সময় এলাকায় নতুন মুখ দেখলে তাদের বাড়ি ছুটে যাচ্ছেন। পরিস্থিতি এমনটাই, শহরের মানুষকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়িও আসতে পারছেন না, রাতে তাদের পুরসভার কার্যালয়ে রাত কাটাতে হচ্ছে। অবশ্য এ নিয়ে তাদের কোনো খেদ আক্ষেপও নেই, তারা চান শহরবাসীকে সুস্থ রাখতে। পুরবাসীরা সুরক্ষিত থাকলেই আখেরে সবারই মঙ্গল। চলুন এবার শুনে নিই পুরসভার স্বাস্থ্যকর্মীরা এ নিয়ে কি বলছেন। করোনা মোকাবেলায় আমরা স্বাস্থ্যকর্মীরা সরকারি গাইডলাইন অনুযায়ী যা যা কাজ, বাড়ি বাড়ি যাওয়া, সেগুলো আমাদের চলছে। আমাদের স্বাস্থ্যকর্মী যে ১২ জন মেয়ে আছে, ১২টা মেয়ে ১০টা ওয়ার্ডে ঘুরছে এবং প্রতিদিন তাদের রিপোর্ট পাঠাতে হয় আমাদের গভর্নমেন্টকে, সেসব চলছে। এছাড়া স্যানিটাইজ যেটা হয় স্যানিটাইজও আমরাই করি, স্যানিটাইজ চলছে। আর আমরা এই ৫ জন পৌর স্বাস্থ্যকর্মীরা এখানে ২৪ ঘন্টাই থাকি। আমি হেলথ স্টাফ উত্তরনা, এলিপি ইলেকট্রিক ডিপার্টমেন্ট জয়ন্ত রায়, হেলথ স্টাফ অসিত মালিক, হেলথ স্টাফ সমীরণ দাস, কম্পিউটার অপারেটর রঘুপতি ওঝা, আমরা এই ৫ জন এখানে থাকি। এবং আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, সমস্ত কিছুই ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা চেয়ারম্যান নিয়েছেন এবং চেয়ারম্যান আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সঠিকভাবেই। স্বাস্থ্যকর্মীদের পরিষেবায় খুশি খরার পুরসভার চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়। তিনি কি বলছেন সেটা সরাসরি শুনে নেব। আচ্ছা, খরার পৌরসভায় এই যে পৌর স্বাস্থ্যকর্মীরা কি এখানেই আছে ২৪ ঘন্টা মিউনিসিপ্যালিটিতে? আর করোনা মোকাবিলায় এরা কিভাবে মানুষের সহযোগিতা করছে বা খরার গিয়ে কী কী কাজ হয়েছে? স্বাস্থ্যকর্মীরা খুব সক্রিয়ভাবে কাজ করছে, ওরা ২৪ ঘন্টায় মিউনিসিপ্যালিটিতে রয়েছে, পৌরসভাতে রয়েছে এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরছে আশাকর্মীরা, এবং যেখানেই খবর পাচ্ছে বাইরে থেকে লোক আসছে সেখানেই ছুটছে, যাতে বাইরে না বেরোয় কোয়ারেন্টাইনে থাকতে পারে সেই ব্যবস্থা তারা করছে। গোটা খরাকে তারা ২বার স্যানিটাইজ করেছে, ১বার ওই ফায়ার ব্রিগেডের গাড়ি আনিয়ে এবং ২য়বার পৌরসভার নিজস্ব যে যন্ত্রপাতি সেই দিয়ে গোটা খরারটাকেই স্যানিটাইজ তারা করেছে। এবং তারা প্রয়োজনীয়তা ওপর নির্ভর করে তারা কাজগুলো করে যাচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে। ধন্যবাদ। রিপোর্টে ও সংবাদ পাঠে আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ ঘাটাল। নমস্কার। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।